আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের নতুন আর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যেহেতু আমি গ্রামে গেছি, গ্রামে মনে করো গ্রাম পদ্ধতিতে কিন্তু আজকে রান্না করে দেখাবো আমি কাঁঠালে বিসি দিয়ে দেশি মুরগির ঝোল। এটা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, আর চিকেন খেতে আমরা কেনা পছন্দ করি, প্রত্যেকেরই পছন্দের একটা খাবার। আর কাঁঠালে বিসি কিন্তু অনেকেরই পছন্দ, আমি মনে করি আমার বাসাতে প্রত্যেকে সবারই পছন্দ বা খুবই মজাদার একটা খাবার কাঁঠালে বিসিতে, যেহেতু এখানে অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে কাঁঠালে বিসি। আমি খুব সহজভাবে কিন্তু দেখিয়েছি, একেবারে অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সুস্বাদু একটা লোভনীয় খাবার। যেহেতু এখন মনে করেন আমরা গরু মাংস খেতে কিন্তু একেবারে টায়ার্ড হয়ে গেছি, তাই চাইলাম যে মনে করলাম যেটা মুরগি আইটেম দেখায় হয়তো ভালো লাগবে। আর কাঁঠালে বিসি দেখতে কিন্তু অনেক লোভনীয় একটা খাবার, গরম ভাতের সাথে কিন্তু জাস্ট পাও, প্রত্যেকেরই ভালো লাগবে। আজকের ভিডিওতে আমার কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে। এই তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি, এটা কিন্তু ডিমলা মুরগি নিয়েছি আমি, এখানে প্রায় দুইটা মুরগি নিয়েছি, প্রায় 2 কেজি ওজন হবে মুরগিগুলো, ভালো করে কেটেছি, এটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি। প্রথমে কিন্তু আমি এটা পাতিলে দিয়ে দিলাম, পাতিলে দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন বাটা কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি একসাথে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি 3 টেবিল চামচ পরিমাণ। আর রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় মনে করেন এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে 2টা, এলাচি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা, আর দারচিনি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টা, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। মরিচটা আপনাদের উপর ডিপেন্ড করে কীরকম খাবে সে অনুযায়ী দিয়ে দেবেন, তাইলে হবে। আর লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। মানে হলুদটা মনে করেন যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যেহেতু কালারফুল হবে আমার রান্নাটা তার পরিমাণে কিন্তু বেশি দিয়েছি। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি 2 টেবিল চামচ পরিমাণ। মানে মশলাটা আপনাদের উপর ডিপেন্ড করে, একটু কম মশলায় করবে খাবেন না একটু বেশি মশলায় খাবেন, তো মশলাদার হলে কিন্তু দেশি মুরগির ঝোলটা কিন্তু খেতে একটু ভালো লাগে, একটু ঘন ঘন হয়। আর দিয়ে দিচ্ছে অনুযায়ী কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছে এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে এখানে রান্নার রেগুলার তেল। আর লবণ সব মশলা একসাথে কিন্তু ভালোভাবে মেরিনেট করে নেবো, হাতে মেরিনেট করলে কিন্তু ভালো হয় বেশি। এই কাজটা কিন্তু হাতে করলে সবচেয়ে বেশি ভালো হয়, ভালোভাবে মানে মাংসের কোনায় কোনায় মশলা ঢুকে যাবে এবং টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো আসবে। এই পর্যায়ে কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি আমি, মেখে নিয়ে কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি ধোয় না, শুধু হাতটা ধুয়ে দিচ্ছি আমি। এই পর্যায়ে হাতটা ধুয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে একসাথে মিক্সড করে দিয়ে দিলাম আবারও, এতে করে মনে করো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মাংসটা এবং রান্না রান্না করার পরে কিন্তু টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো আসবে। এই পর্যায়ে কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিলাম, ডাকনা দিয়ে ডেকে কিন্তু চুলাই বসিয়ে দিলাম, যেহেতু মাটির চুলায় রান্না করবো। এই পর্যায়ে কিন্তু মাটির চুলায় বসিয়ে দিলাম, মাটির চুলায় রান্না কিন্তু অনেক গুণ মজা হয় গ্যাসের থেকে এবং ফ্লেভারটাও কিন্তু অনেক গুণ ভালো আসে। এই পর্যায়ে কিন্তু কষিয়ে নিব আমি, 5 থেকে 10 মিনিট পরিমাণ কত কষাতে হবে, যেহেতু মাটির চুলায় রান্না লাকড়ি রান্না কিন্তু ধাও ধাও করে আগুন জ্বলে, আগুনটা কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, তাতে করে বেশি জল দিলে কিন্তু মাংসটা পুড়ে যাবে তলাতে, ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যায়। এইভাবে 10-15 মিনিট কিন্তু আমি হালকা ডিম ডিম জ্বালে কিন্তু আমি একটু কষিয়ে নেবো। কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে আমার মাংসটা, আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি তলা লেগে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু মাটির চুলায় তলা লেগে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি চালের প্রয়োজন হবে না, যেহেতু মনে করেন চুলাটা কিন্তু বেশ গরম, গড়গড় করে আগুন জ্বলতেছে, এই তাপে কিন্তু বেশ মনে করেন একেবারে শুকিয়ে যাবে ঝোলটা, মানে কষানো হয়ে যাবে আমার। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা আমার, কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। এই কাজটা কিন্তু ধীরে ধীরেই করতে হবে, যেহেতু দেশি মুরগি একটু সময় লাগবে সিদ্ধ হইতে, যেহেতু বেশ বড় মুরগিগুলো, আস্তে আস্তে কিন্তু কাজটা করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠ পরিমাণ রসুন, রসুনটা দিলে কিন্তু কী হবে ফ্লেভারটা সুন্দর আসবে, টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো আসবে। এই পর্যায়ে দিচ্ছি কাঁঠালের বিচি করে মানে ভালো করে পরিষ্কার করে অনেকক্ষণ মনে করেন 10 মিনিট পরিমাণ কিন্তু ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি এখানে একটু ঘষে নিয়েছি, যে কোনো মনে করেন অমসৃণ জায়গায় ঘষে নিলে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে, অথবা আপনার দাঁতে বটিতে কিন্তু উপরে ছুলকাগুলো ফেলে দিতে পারেন। আমি কিন্তু এই পর্যায়ে মনে করেন কাঁঠালের বিচি দিয়ে কিন্তু একটু কষিয়ে নিলাম, যেহেতু কাঁঠালের বিচিটা একটু বাপ দিয়ে নিয়েছি, খুব বেশি একটু সময় লাগবে না, ঝোলটা দিয়ে দিলাম আমি এই পর্যায়ে, যেহেতু আমি ঝোল ঝোল রাখবো। এই পর্যায়ে ঝোলটা এখন 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে, যেহেতু মাটির চুলায় রান্না মনে করেন তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি একটু সময় লাগবে না। এই পর্যায়ে কিন্তু আমার হয়েই গেছে কাঁঠালের বিচিতে দেশি মুরগির ঝোল, এটা কিন্তু খেতে অসম্ভব মজার একটা রান্না আমি মনে করি। যারা বাড়িতে যাইছে তারা কিন্তু অবশ্যই এরকম খাবার উপভোগ করি, তাদের অবশ্যই ভালো লাগবে আমি মনে করি। তা একটু ঠান্ডা করে কিন্তু সার্ভ করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে আজকের ঝোলটা, ঝোলটা কিন্তু ঘনত্বটা এরকমই থাকবে।
কিন্তু খুব বেশি এটা পাতলা হবে না বা খুব বেশি এটা ঘন হবে না এটা কিন্তু এরকমই থাকবে এভাবে খেলে মনে করেন খেতে পারবেন আপনারা বাদ্যও খেতে পারেন পোলাও দা খেতে পারেন যারা রুটি পরোটা খেতে চান তারাও খেতে পারবেন এভাবে তো প্রত্যেকেরই ভালো লাগবে আজকের ভিডিওটা আসলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ